বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলব। এ অধ্যায়ে মূলত রক্ত এবং এর সঞ্চালন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে লাল বর্ণের যে তরল পদার্থটি বের হয় তাকে আমরা সাধারণভাবে রক্ত বলে থাকি। বইয়ের ভাষায় বলতে হলে বলা যায়, রক্ত হচ্ছে লাল বর্ণের ঈষৎ লবণাক্ত ক্ষারধর্মী বিশেষ ধরনের তরল যোজক কলা। সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করো। এই সংজ্ঞার মধ্যে রক্তের অনেকগুলো বৈশিষ্ট্য বলে দেওয়া আছে। যেমন প্রথম বৈশিষ্ট্য, রক্তের বর্ণ কেমন? লাল। তারপর স্বাদ ঈষৎ লবণাক্ত, এর ধর্ম হলো ক্ষারধর্মী, অর্থাৎ পিএইচ যেটা সেটা স্বাদের চেয়ে কিছুটা বেশি। তারপর সর্বশেষ যে বৈশিষ্ট্যটার কথা বলে দেওয়া আছে সেটা হলো যোজক কলা। তো যোজক কলা কাকে বলে? যে সকল টিস্যু বা কলা দেহের এক অংশের সাথে অন্য অংশের যোগাযোগ রক্ষা করে এবং এদের মধ্যে সমন্বয় সাধন করে তাদেরকে কানেকটিভ টিস্যু বা যোজক কলা বলা হয়। রক্তকে কেন যোজক কলা বলা হলো এই চিত্রটি একটু খেয়াল করো, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। দেখো, এই চিত্রের এই মাঝখানে যে অর্গানটা বা অঙ্গটা দেখানো হয়েছে সেটা হলো আমাদের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড থেকে রক্ত পাম্প আকারে আমাদের শরীরের উপরের দিকে, নিচের দিকে, এমনকি চারদিকে ছড়িয়ে পড়ে। যখন এই রক্ত শরীরের চারদিকে ছড়িয়ে পড়ে তখন রক্তের সাথে বা রক্তের সাহায্যে বিভিন্ন ধরনের খাদ্যকণা, বর্জ্য পদার্থ, হরমোন, এনজাইম ইত্যাদি পরিবাহিত হয়। ফলে আমাদের দেহের এক অঙ্গের সাথে আরেক অঙ্গের, এক অংশের সাথে আরেক অংশের একটা সমন্বয় সাধিত হয় এবং যোগাযোগ সম্পন্ন হয়। এই জন্যই কিন্তু আমরা রক্তকে বলে থাকি যোজক কলা। এখন আমরা রক্তের উপাদান নিয়ে আলোচনা করব। রক্তের উপাদান সম্পর্কে জানার আগে তোমাদের একটা যন্ত্রের সাথে পরিচয় করিয়ে দেই। যন্ত্রটির নাম হলো সেন্ট্রিফিউগাল মেশিন বা সেন্ট্রিফিউগাল যন্ত্র। এখানে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল মেশিন। এই সেন্ট্রিফিউগাল মেশিনের ভেতরে মাঝখানে এরকম একটা অংশ থাকে, এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো টেস্ট টিউব হোল্ডার। এই টেস্ট টিউব হোল্ডারের ভেতরে টেস্ট টিউব রাখা যায়। তো আমরা রক্তের উপাদানগুলো জানার জন্য একটা টেস্ট টিউব নেবো। এরকম এই টেস্ট টিউবের মধ্যে রক্ত নেব, তারপর যে কোনো একটি টেস্ট টিউব হোল্ডারের ভেতরে টেস্ট টিউবকে রেখে দেব। রেখে দেওয়ার পর এই ঢাকনাটি বন্ধ করে দেব। তারপর এই যে দেখো টেস্ট টিউব হোল্ডারটা আসছে, এটা কী হয়, ভেতরের দিকে বিভিন্ন স্পিডে ঘোরানো যায়। যেমন মিনিটে 1000 বার, 2000 বার, 3000 বার, এরকম বিভিন্ন স্পিডে ঘোরানো যায়। মিনিটে 3000 বার এরকম স্পিডে ঘোরাবো, কতক্ষণ? 30 মিনিট। অর্থাৎ 30 বার ঘোরাতে 30 মিনিট সময় লাগবে। এরকমভাবে ঘোরানোর পর আমরা টেস্ট টিউবটি বের করলে এরকম দেখতে পারবো। তো এখানে খেয়াল করো, উপরের দিকের যে হালকা হলুদ বর্ণের অংশটা পাওয়া যাবে সেটাকে বলা হয় প্লাজমা, আর নিচের দিকে লাল বর্ণের যে অংশটা পাওয়া যায় এটাকে বলা হয় রক্ত কণিকা। তো প্লাজমা হলো রক্তের মোট অংশের 55% এবং রক্ত কণিকা হলো মোট অংশের 45%। তাহলে একটু খেয়াল করো, রক্তের উপাদানগুলো যেগুলো আছে সেইগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্লাজমা আর একটা হলো ব্লাড সেল। এই প্লাজমাকে আমরা দ্রাবক হিসেবে এবং ব্লাড সেলগুলোকে দ্রাবক হিসেবে যদি কল্পনা করি তাহলে বলা যায় প্লাজমার মধ্যে ব্লাড সেলগুলো দ্রবীভূত থাকে, এই জন্য রক্তকে একটা দ্রবণ বলা যেতে পারে। তারপর খেয়াল করো, প্লাজমা এবং ব্লাড সেল এইগুলোকে যদি আমরা আরও বিশ্লেষণ করি তাহলে আরও বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যাবে। প্রথমে আমরা প্লাজমাকে বিশ্লেষণ করব। প্লাজমাকে বিশ্লেষণ করলে প্রধানত দুই ধরনের উপাদান পাওয়া যায়, একটি হলো ওয়াটার বা পানি এবং আরেকটি হলো সাবস্টেন্সেস বা কঠিন পদার্থ। তো খেয়াল করো, এখানে কিন্তু এই ওয়াটার বা পানি এটা হলো এক ধরনের দ্রাবক এবং কঠিন পদার্থ এগুলো ওই পানির মধ্যে বা দ্রাবকে দ্রবীভূত থাকে, অর্থাৎ সাবস্টেন্সেসগুলোকে আমরা দ্রাবক হিসেবে কল্পনা করতে পারি। তাহলে প্লাজমা যেটা সেটা কিন্তু নিজেও এক ধরনের দ্রবণ। তো যাই হোক, এই প্লাজমার মধ্যে পানি থাকে 90-92% এবং কঠিন পদার্থ থাকে 8-10%। পানির গাঠনিক উপাদান তোমরা জানো, অক্সিজেন এবং হাইড্রোজেন। আর সাবস্টেন্সগুলোকে ভাঙলে প্রধানত দুই ধরনের উপাদান পাওয়া যায়, ইনঅর্গানিক এবং অর্গানিক। ইনঅর্গানিক হলো অজৈব পদার্থ এবং অর্গানিক হলো জৈব পদার্থ। অজৈব পদার্থ থাকে 0.9% এবং জৈব পদার্থ থাকে 7-9%। তো জীববিজ্ঞানে আমরা সাধারণত ইনঅর্গানিক উপাদানগুলো বলতে বিভিন্ন ধরনের আয়নকে বুঝি, যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন, এরকম।
তাহলে ইনঅর্গানিক যেটা 0.9% থাকে সেখানে এরকম বিভিন্ন ধরনের উপাদান থাকবে, আর অর্গানিক যেগুলো আছে সেগুলো থাকে 7-9%। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 4 ধরনের উপাদান পাব, যেমন প্রোটিন, নন প্রোটিন, নিউট্রিয়েন্ট এবং অন্যান্য পদার্থ। তো প্রোটিন এটাকে আমরা প্লাজমা প্রোটিনও বলতে পারি, কেননা এইগুলো প্লাজমার মধ্যে যেহেতু থাকে সেহেতু প্লাজমা প্রোটিন বলা হয়। এবং এই প্লাজমা প্রোটিন যেগুলো আছে, প্লাজমা প্রোটিনগুলো সাধারণত আমাদের লিভার থেকে উৎপন্ন হয়। তো প্লাজমা প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, তারপর গ্লোবুলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন এইগুলো থাকে। নন প্রোটিনগুলোকে সাধারণত নাইট্রোজেনাস সাবস্টেন্সেস বলা হয়। এগুলো সাধারণত আমাদের বিপাকের ফলে যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো, অর্থাৎ নাইট্রোজেন গঠিত বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, এর মধ্যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া ইত্যাদি পদার্থ থাকতে পারে। তারপর হলো নিউট্রিয়েন্টস, অর্থাৎ খাদ্য উপাদান সমূহ। তোমরা তৃতীয় অধ্যায়ে পড়েছিলে আমাদের খাদ্য যখন পরিপাক হয়, পরিপাক হওয়ার পর সেই খাদ্যের সরল উপাদানগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়। তো ওই উপাদানগুলোই কিন্তু এখানে রক্তের উপাদান হিসেবে দেখানো হয়েছে। প্রথম দেওয়া আছে গ্লুকোজ। এটা কোথা থেকে আসে? আমাদের যে শর্করা জাতীয় খাদ্যগুলো পরিপাক হয় সেগুলো থেকে গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজটাই রক্তে মিশে যায়। তারপর আছে কি অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কোথা থেকে আসে? এগুলো আসে আমাদের প্রোটিন জাতীয় খাদ্য যেগুলো আছে বা আমিষ জাতীয় খাদ্য যেগুলো আসে সেগুলো থেকে। এরপর হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এগুলো আসে ফ্যাট জাতীয় খাদ্য থেকে। তারপর সল্ট অ্যান্ড ভিটামিন, অর্থাৎ লবণ এবং কিছু ভিটামিন ও নিউট্রিয়েন্টসের মধ্যে থাকে। আর অন্যান্য উপাদান যেগুলো আছে এগুলোর মধ্যে হরমোন, এনজাইম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি। তারপর আসে ব্লাড সেল, যেটা 45% থাকে। এই ব্লাড সেল প্রধানত 3 প্রকার, এরিথ্রোসাইট যেটাকে আমরা লোহিত রক্তকণিকা বলি বা RBC বলে থাকি, তারপর লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা, এরপর হলো থ্রম্বোসাইট যেটাকে আমরা অণুচক্রিকা বলে থাকি। তো এখন আমরা রক্তের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করব। প্রথম যে কাজটা আছে সেটা হলো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। তোমরা জানো আমাদের যে লোহিত রক্তকণিকাটা আছে বা রেড ব্লাড সেল যেটা আছে সেটার মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই হিমোগ্লোবিন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে। তারপর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, অর্থাৎ শ্বেত রক্তকণিকা যেগুলো ছিল সেই শ্বেত রক্তকণিকাগুলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভূমিকা পালন করে। এরপর হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং রক্তপাত বন্ধ করে। এই বৈশিষ্ট্যটা বা এই কাজটা শুনতে একটু কিন্তু অন্যরকম। দেখো রক্তের কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কথাটা একটু অন্যরকম শোনা গেলেও সত্য। সেটা কিভাবে? আমাদের শরীরে কোথাও যদি কেটে যায় তাহলে সেখান থেকে রক্তপাত হয়। যদি এভাবে রক্তপাত হতেই থাকে তাহলে কিন্তু একটা বিরাট সমস্যা, এমনকি মৃত্যুও হতে পারত, যার কারণে রক্তকে জমাট বাঁধতে হয়। তো রক্তের একটা কাজ হলো রক্তকে জমাট বাঁধিয়ে দেওয়া এবং রক্তপাত বন্ধ করা। তারপর বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পরিবহন করা, অর্থাৎ নিউট্রিয়েন্টস যেগুলো ছিল এই ধরনের, এই নিউট্রিয়েন্টসগুলো কী হয় পরিবাহিত হয়। তারপর বর্জ্য পদার্থ পরিবহন করে এবং দেহ থেকে এগুলোকে বের করে দেয়, অর্থাৎ আমাদের যে রেচন ক্রিয়া ঘটে সেই রেচন ক্রিয়ার ফলে নাইট্রোজেনাস পদার্থ যেগুলো আছে সেই নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো শরীর থেকে বের করে দেওয়াও রক্তের একটি অন্যতম। তো খেয়াল করো এখানে আমরা 3টি কৈশিক জালিকা রেখে দিয়েছি। এই কৈশিক জালিকাগুলোর ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। দেখো এটা হলো নর্মাল, অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা যখন স্বাভাবিক থাকে বা পরিবেশের তাপমাত্রা যখন নর্মাল থাকে তখন আমাদের এই কৈশিক জালিকাগুলো বা রক্তনালিকাগুলো এরকম অবস্থায় থাকে। এবং তোমরা একটু খেয়াল করে দেখো এই কৈশিক জালিকার যে বাহিরের দিকের আবরণীটা আছে সেই আবরণীটা কিন্তু মিডিয়াম পর্যায়ে রয়েছে। যখন পরিবেশের তাপমাত্রাটা বেড়ে যাবে, যখন শরীরের ভেতরে তাপমাত্রাটা বেড়ে যাবে, তখন কী হয় এই কৈশিক জালিকাগুলো বা রক্তনালীগুলোর আয়তন বেড়ে যায়, প্রসারিত হয়। প্রসারিত হওয়ার ফলে বাহিরের দিকের যে আবরণী ছিল সেই আবরণীটা আরও পাতলা হয়ে যায়, যার কারণে এই আবরণীটাকে ভেদ করে রক্ত থেকে বাহিরের দিকে কী বের হয়ে আসে। এই যে হলুদ বর্ণের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো প্লাজমা, অর্থাৎ রক্ত থেকে কিছু পরিমাণ প্লাজমা কী হয় বের হয়ে আসে। এই প্লাজমাগুলো যখন বের হয়ে আসে তখন প্লাজমার সাথে রক্ত থেকে কিছু পরিমাণ হিট বা তাপ বের হয়ে যায়, ফলে আমাদের শরীরের তাপমাত্রাটা কী হয়
কমে যায়, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় নেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। আর যখন পরিবেশের তাপমাত্রা কম থাকে, ঠান্ডা থাকে বা শরীরের ভেতরের তাপমাত্রাটা কম থাকে, তখন আমাদের এই রক্তনালীটা আরও সংকুচিত হয়। সংকুচিত হওয়ার ফলে এর বাহিরের দিকের যেই আবরণীটা ছিল সেটা আরও পুরু হয়ে যায়, ফলে রক্ত থেকে কোনো প্রকার প্লাজমা বের হতে পারে না, এমনকি তাপও বের হতে পারে না। এর ফলে কী হয়, যেহেতু তাপমাত্রা শরীর থেকে বের হতে না পারছে না, যেহেতু তাপমাত্রা শরীর থেকে বের হতে পারছে না, সেহেতু শরীরের তাপমাত্রাটা আস্তে আস্তে বেড়ে যায় এবং নর্মাল অবস্থা আসা পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। রক্ত সম্পর্কিত আরও কিছু তথ্য তোমরা জেনে রাখবা। রক্তের পরিমাণ 5-6 লিটার একজন পূর্ণবয়স্ক স্বাভাবিক মানুষের দেহে, যেটা মোট ওজনের 8%। তারপর পিএইচ হল 7.35-7.45, অর্থাৎ 7-এর চেয়ে কিছুটা বেশি, এই জন্যে কিন্তু এটা ঈষৎ ক্ষারীয়। তারপর তাপমাত্রা 36-38 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক গুরুত্ব 1.065। আগামী ক্লাসে তোমরা বাইরের কাজ দেখাবা, সেটা কি রক্তের যে উপাদানগুলো আমরা আলোচনা করলাম, এই রক্তের উপাদানগুলো প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাবে। এবং এটা কিন্তু শুধু দেখালে হবে না, তোমরা এমনভাবে এটা মুখস্থ করবে যাতে করে যে কোনো সময় এই উপাদানগুলো প্রবাহ চিত্রের মাধ্যমে লিখতে পারো। তো পরবর্তী লেকচারে আমরা রক্তকণিকাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।